কাম করবে তুমি জিরা লাগে না সেটা পারে কত রাখছেন ভাই জোড়ার দাম এগুলা দাম চাইছি 100 বেশি করে চান বেশি করে একবারে 175 175 হ্যাঁ কেমন দাম বলছে এখন পর্যন্ত দাম বলছে 155 100 155 পর্যন্ত তবে মইজুটা খুব ভালো কত টাকা হবে 3 লাখ টাকা হবে 3 লাখ পা দেখে বোঝা যাচ্ছে পাগুলো মোটা মোটা আছে তো আপনারা জানেন যেগুলো পশু আর কি পা মোটা হয় সেই মাছগুলো খুব বড় সাইজের হয়ে থাকে এইগুলা কত রাখছেন দাম 150 হ্যাঁ কত বলছে কাস্টমার দাম 10-15 এক লক্ষ 10-15 আচ্ছা এগুলো মাদি না মাদি মোষ হ্যাঁ কত রাখছেন জোড়ার দাম 135 জোড়ার দাম কেমন দাম বলছে 100 নিচে হ্যাঁ মাদি মহিষ 100 নিচে মহিষের বাচ্চা তো বেচা কেনা নিয়ত কত এটা ভাই 1,05,000 1,05,000 আমরা একটু বড় সাইজের মহিষ দেখানোর চেষ্টা করব এই দুইটার মধ্যে এইটার পা অনেক মোটা মোটা এইটা হচ্ছে এইটার পা বেশি মোটা বয়স হয়েছে ভাই কত রাখছেন জোড়ার দাম একটু জোরেই বলা লাগবে আমার দাম 200 চাওয়া দাম বেকার ফালতু কথা খেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন দাম বলছে কাস্টমার যা বলছে যা খালি বলছে ভাই কত বলছে একটা আইডিয়া দেন দেখি আইডিয়া দেন দেখি আমরা কিনবো না ভাই আমরা খালি ইয়া করবো ভিডিও করার জন্য বলছে ভাই কত বলছে 80-85 দাম বলছে 1,80,000 বেচার নিয়ত কতর মধ্যে যেটা মনে হয় সে হ্যাঁ হ্যাঁ তা তো বলবে হাটের মধ্যে 10-এর কমে শুরু করুন 2-এর 10 কম আচ্ছা ঠিক আছে আমরা একটু বড় মহিষের তথ্য নেব এই পাশে থেকে বয়স হয়েছে ভাই এগুলোর দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বয়স কত রাখছেন জোড়ার দাম ভাই 220 220,000 110,000 করে আর কি দাম কেমন দাম বলছে এখন পর্যন্ত কাস্টমার 180-185 180-185,000 দাম বলছে তো হয়তো ওনার এরকমই টার্গেট বেচার আমরা এই পাশে রেটার একটু তথ্য নেই বয়স কত ভাই এগুলোর বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বয়স জোড়ার দাম কত রাখছেন কাকা কত রাখছেন জোড়ার দাম 250 250,000 কেমন দাম বলছে কাকা একটু আইডিয়া দেন দেখি কাস্টমার 2,10,15 2,10,15 বলছে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের মহিষের বাচ্চা এই জোড়ার দাম কত রাখছে 1,20,000 হ্যাঁ কেমন বলছে দাম এখন পর্যন্ত এখন পর্যন্ত কয়েনি কেউ বলে না হ্যাঁ মহিষের কাস্টমার মনে হয় একটু কমই থাকে গরুর তুলনায় গরুর তুলনায় মনে হয় মহিষের কাস্টমার একটু কম থাকে দর্শক এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের মহিষের দরদাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য